একঘে আমি পেঁয়াজু আর কত আজকে ইফতারির জন্য নতুন কিছু বানাই চলুন রিদা ফেরদুস খান চ্যানেলের নতুন আবিষ্কার এই স্পেশাল পেঁয়াজুটা ইফতারের টেবিলে থাকলে সবাই শুধু এটাই খেতে যাবে এটা বানানো তেমন প্যারার কিছু না একবারে ইজি আপনাদেরকে সহজভাবেই দেখিয়ে দিব ডোনভারি আর আমার পাশেই যেটা সব সময় হয় ইফতারিতে যখন আমি নতুন কোনো কিছু ট্রাই করি নতুন আইটেম তখন সবার আকর্ষণ ওই জিনিসটার ওপরই থাকে ভাজার এক ঘন্টা পরেও এটা থাকবে ক্রিস্পি ডাল বেটে নেওয়ার ঝামেলা ছাড়া সহজ মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি তো চলুন ঝটপট রান্না শুরু করছি এখানে প্রথমেই আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনের ব্রেস্টের পিস একটা নিয়েছি এবং ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি এখন তার মধ্যেই ব্যব আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ তার সাথে আদা এবং রসুন বাটা মিলিয়ে হাফ চা চামচ আরও লাগছে সয়া সস এক টেবিল চামচ সামান্য একটু ডিম ব্যবহার করেছি একটা ডিম ফেটে আমি দুই টেবিল চামচ মতো এখানে দিয়ে দিলাম লবণ ব্যবহার করেছি আর তার সাথে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ এখন এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই মিশ্রণটা সহ আমি চিকেনটাকে মেরিনেট করব দশ মিনিটের মতো তো ওটা রেস্টে থাক এখন আমি পেঁয়াজুর ব্যাটারটা তৈরি করে নিব পেঁয়াজে আমি এক কাপ ব্যবহার করেছি তার সাথে মসুরের ডাল আমি আগে থেকে একটু ভিজে রেখেছিলাম ডালের এক্সেস পানিটা ফেলে দিয়ে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম সাথে পুদিনা পাতা ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি পেঁয়াজুতে পুদিনা পাতার ফ্লেভার আমার পছন্দ আপনারা চাইলে স্কিপ করতে পারেন কাঁচামরিচ দুই টেবিল চামচ ব্যবহার করেছি কাঁচামরিচ কুচি তার সাথে ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর এখানে ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ বেসন রেগুলার বেসনটা যেটা আমরা বেগুনি তৈরিতে ইউজ করে থাকি সেটাই আর চালের গুঁড়া ব্যবহার করেছি দুই টেবিল চামচের মতো আর ওই যে হাফ ডিমের অংশটা ছিল ফ্যাটানো সেটাই দিয়ে দিলাম তার সাথে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আর হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর টালা জিরার গুঁড়া অর্থাৎ জিরাটা আমি যেটা করেছি কড়াইয়ে একটু ভেজে নিয়েছি তারপরে সেটা ব্লেন্ড করে নিয়েছি সেটাই আমি একটা চামচ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ সামান্য একটু সরিষার তেল ব্যবহার করছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি আর সরিষার তেল দিলে এই রেসিপির ফ্লেভারটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় তো সরিষার তেল দিয়ে সব কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব কিছু সময় মেখে নিলেই দেখতে পারবেন মিশ্রণটা এরকম আঠালো ভাব চলে আসছে তো পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম এখন হাতের মধ্যে পেঁয়াজুর একটু ব্যাটার নিয়ে আমি যেটা করছি দেখেন একটু চেপে চেপে একটা বড়ার মতো শেপ দিচ্ছি কিংবা পেঁয়াজুর মতো শেপ দিচ্ছি এবং ওই যে আগে একটু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম না সেখান থেকে একটা পিস আমি পেঁয়াজুর ওপর জাস্ট বসে দিয়েছি আর এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিব তো এটা জাস্ট আমার একটা প্র্যাকটিস সেশন চলছে আপনাদেরকে স্লোলি দেখিয়ে দিচ্ছি যে আমি এটা কিভাবে করছি হাতের মধ্যে পেঁয়াজ ওর মিশ্রণ নিয়ে চেপে চেপে একটু বড়ার মতো করে নিতে হবে তারপরে মাছ বরাবর আমি চিকেনটা বসিয়ে দিলাম এবং একটু চেপে চিকেনটা সেট করে নিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম অনেক ইজি তাই না আমি জানি তেমন কঠিন কিছুই না আপনারা ইজিলি এটা পেরে যাবেন তো জাস্ট একটা জিনিসই মাথায় রাখবেন সেটা হচ্ছে চিকেনটা যে পাশে আসে না সেই পাশটা তেলের মানে তেলের দিকে দিয়ে দিবেন তেলের মধ্যে দিয়ে দিবেন তো তাহলে যেটা হবে চিকেনটা প্রপারভাবে কুক হয়ে যাবে তো আমি চুলার জালটা রেখেছি হচ্ছে একবারে মিডিয়াম টু লো হিটে এভাবে আমি এই পেঁয়াজোগুলা শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিব আমি এটা নাম দিয়েছি চিকেন পেঁয়াজু খেতে কিন্তু হয়েছিল ফার্স্ট ক্লাস তো দেখতে পাচ্ছেন যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আমি যেটা করব একটা স্টেনার দিয়ে আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে ফেলব তো তেলটা এক্সেস ঝেকে নিই আমি উঠিয়ে ফেলছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ গরম গরম সার্ভ করলে তো অনেক মজা লাগে খেতে আর এই পেঁয়াজুটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে বাটা ঝামেলা নেই কিছু না অনেক মজা হয় পেঁয়াজু তো খাবেন এটা তো মজা আছেই তার সাথে এক্সেস যখন চিকেনের একটা বাইট নেবেন সেটার মজা কিন্তু আলাদা লেভেলে চলে যায় আর এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মানে ইয়ামি লুকস আসছে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন ইফতারির টেবিলে একটু ভিন্নতা নিয়ে আসার জন্য এই রেসিপিটা সহজের মধ্যে একবারে বেস্ট সেনাফা টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম